This is Apple. Next 6 months back. गुड मॉर्निंग दोस्तों, टुडे डे 15 एखन आछि मानालीते। आजकेर ब्लगे तोमादेरके स्वागतम। मनटा खराब, तार एकटाई कारण राइड शेष होते चलेछे, किन्तु किछु करार नेई ना, जेटा शुरू हय सेटा तो शेष आछेई। सो खुबी खराब लागछे मनटा, किन्तु किछु करार नेई, खराब लागलेओ शुरू करेछिलाम जखन तखन एकटा आलादा रकमेर जोश छिलो, बाट राइडटा एखन शेष होच्छे। मने दुःख 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 करे लाभ नेई, साबधाने बाड़ी पौंछाते हबे। जानी तोमरा वेट करछो आमार जन्य, बेथरडी वाशी, आमार मा, आमार वाइफ, आमार बाबा, आमार फ्रेंड, सबाई वेट करछो। आमी जानी आसछि खूब ताड़ाताड़ी गायस, तोमादेर साथे देखा हबे खूब ताड़ाताड़ी। तो चलो गायस, फ्रेश होये नी, ब्रेकफास्ट करे नी, एखान थेके बेरिये जाबो मानालीके विदाय जानिये। প্যাকিং করলাম, এই দেখো কীভাবে প্যাকিং করেছি। বৃষ্টির জন্য আরও টেনশান যদি বৃষ্টিতে ধরে, এখনও এগুলো বাকি আছে। আর এই যে দাদা, আর দাদার লাগেজ দেখো। সত্যি কথা বলতে গায়েজ, লাগেজ প্রচুর নিয়ে এসেছিলাম, শীতের পোশাক যা নিয়ে এসেছিলাম একটাও কাজে লাগেনি। তো আমি এই পুরো লাদাখ এপিসোড শেষ করার পর তোমাদেরকে একটা প্যাকেজের আমি এপিসোড বানাবো, কত টাকা লাগবে, কত টাকা তেল খরচ, কপিস জামা কাপড় নিয়ে গেলে ঠিক আছে, কিভাবে যাবে, কোথা থেকে যাবে, সব ডিটেলসের আমি একটা ভিডিও বানাবো আমার ফুল এপিসোড শেষ হওয়ার পরে। সো গাইজ, আমরা এখন প্যাকিং করে গাড়িতে লাগেজ বেঁধে এখনই বেরিয়ে যাব, ব্রেকফাস্ট রাস্তাতেই করব। আর সত্যি কথা বলতে এত সুন্দর চা এতদিন পর আজকে আমি খেলাম, খেয়েছি ওপরেও আমি চা ভালো খেয়েছি, কিন্তু আজকে মানালিতে মানালির চায়ের সত্যি স্বাদটা একটু আলাদা গাইজ। সো গাইজ, লাগেজ পুরো সেট আপ হয়ে গেছে, জাস্ট এখানে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে যাবো। সো চলো ব্রেকফাস্টে যে কী আছে দেখা যাক। আলুর পরোটা মনে হচ্ছে। সো গাইজ, আলুর পরোটা কেমন দাদা? আচ্ছা আচ্ছা, আচার দিয়েছে তার সাথে, আর আমারটাও চলে এসছে আশা করি, আলু কা পরোটা। তো আচার দিয়ে, তাই তো? তো চলো গাইজ, ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তারপর চণ্ডীগড়ের উদ্দেশ্যে। হর হর মহাদেব, টাটা, চলো। সো গাইজ, ওল্ড মানালি সামনে, সো চণ্ডীগড় 310। আসো চণ্ডীগড় 310 কিমি, দিল্লি 568 কিমি, মান্ডি 110। চলো দেখো গাইজ কত সুন্দর লাগছে মানালির পরিবেশ, পাইন ট্রি। ও আর হ্যাঁ, মানালিতে কালকে থেকে আমরা যখন এসেছি তখন থেকেই এত মেঘ, কালকে তো আমি বৃষ্টিতে ভিজেছি, এখন আমার জ্যাকেট ভেজা আছে। সো চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা, কভি অলবিদা না কহনা, কভি অলবিদা না কহনা। মেল রোড গ্যাস, মেল রোড সোজা গিয়ে রাইট সাইডে। কালকে আমি রাতে মেল রোডে গিয়েছিলাম, আমি একাই গিয়েছিলাম, দাদা রুমে ছিল, আমি মেল রোডে ঘুরে এসেছি। আর মেল রোডে যাওয়ার সাথে সাথেই দেখছি অনেক ছেলেরা মাসাজ করে দিচ্ছে, অয়েল মাসাজ, ফুট মানে পায়ের পাতা দিয়ে মাসাজ, এগুলো হাত পা তুমি সব কিছুই করতে পারবে। তো আমিও ট্রাই করলাম, কারণ এতদিন একটা বড় রাইড করলাম, এত বড় রাইডে শরীরটা একটু তো দুর্বল হয়েছেই, তারপর একটু মাসাজ নিলাম, বেশ ভালোই লাগলো, খুবই ভালো লেগেছে। তো আমরা ওল্ড মানালি থেকে হাইওয়ের ধারেই একটা হোটেলেই ছিলাম কালকে,
তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মানালিকে বিদায় জানিয়ে। মানালি টাউনটা পুরোটা ঘুরলাম না, মেল রোডটা ঘুরে নিয়েছি আমি, সব ঘুরলে হবে একবারে, সব শক্ত সবসময় পূরণ হয় না না, ওই জন্য রেখে দিলাম ভবিষ্যতের জন্য শুধু মানালি ঘোরার জন্য। আর এই যে এই রোড, এই রোড দিয়ে তুমি চলে যেতে পারবে ম্যাল রোড, মানালি ম্যাল রোডে, এই রাস্তা দিয়ে একদম ইজি, এটা দিয়ে পুরো সোজা একদম ম্যাল রোড। আর খুব সুন্দর সাজানো গোছানো, আমি কালকে একটা বারে গিয়েছিলাম, তো রেস্টুরেন্টে গিয়েছিলাম, তারপরে খুব ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে ম্যাল রোডটা। তো গাইস তোমাদেরকে ম্যাল রোড দেখাতে পারলাম না কারণ টাইম খুবই কম আছে। তো আমার পার্টনার তো সকালবেলা ঘুম থেকে উঠে বলছিল যে ট্রেনে করে যাবে, কারণ আমার ট্রেনে করে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আমি ট্রেনে যেতে চাই না, এমনিতেও আমার হাতে টাইম নেই, তবুও আমি অনেক জায়গায় যেতে পারলাম না। এই যে এটা দিয়েও তুমি যেতে পারবে ম্যাল রোড একদম ইজি। স্পিতি করতে পারলাম না, স্পিতিতে এখন যেতে ইচ্ছা না, আর হানলেতে থাকার ইচ্ছা ছিল, হানলেতেও যেতে পারলাম না, হানলেতে রাতে থাকতে ইচ্ছে না। তো যাই হোক টাইম শর্ট আছে, আজকে ডে 15 দিন। তো মানালিকে বিদায় জানিয়ে আমরা চণ্ডীগড়ের দিকে হচ্ছি, আর খুব সুন্দর পরিবেশ মানালি, খুবই সুন্দর পরিবেশ, ঘুরতে পারলাম না এর জন্য একটু মন খারাপ করছে। সো গাইস তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এগুলো কিসের পাতা, পাতাগুলো কি তোমরা চিনতে পারছো, এগুলো কি পাতা দেখো তো, পুরো লাইন দিয়ে মানালি শহরে একদম পাতাগুলো কি আর বলবো গাইস, কিছু বলার নেই। নদী দেখো, নদী, নদীর মজা নাও, ওয়েদার দেখো, আর এই কিসের পাতা এগুলো ভাই, তোমরা কি চিনতে পারছো এই পাতাগুলো, কিয়া পাত্তা হয় ইয়ে, কিয়া পাত্তা হয় ইয়ে, দেখো দেখো পাত্তা দেখো, পুরো লাইন দিয়ে গাইস, পুরো লাইন দিয়ে চাষ করা হচ্ছে ভাং পাতা। আমি এখানকার লোকাল একজনকে জিজ্ঞাসা করলাম, বলছে হ্যাঁ এগুলো ভাং পাতা, এখানে চাষ করে লোকাল লোক খায়। এ দেখো পুরো লাইন দিয়ে, পুরো লাইন দিয়ে, এ দেখো এ দেখো এ দেখো ঝাড়, মানে এ লিগাল নাকি এখানে ভাং পাতা, এ দেখো পুরো ভাং, পুরো ভাং পাতা, ভাং না গাঁজা পাতা কি করে বলবো বলো এখন। তো চলো আমাদের কাজে আমরা মন দিই। তো ইনবাদিও মে টকরা চোখে হে, এদিকে নদীটা বেশি, এই নদী বেশি, ওই দেখো জলটা পড়ছে, দেখো কি লাগছে, সেরা সেরা সেরা। আর হিমাচল প্রদেশের সত্যি বিউটি, গ্রিনারি একটা আলাদাই মজা গায়েস, সত্যি আর সত্যি বলছি, মানে হিমাচলের বিউটি মানে ও মাই গড, সত্যি হেভি হেভি হেভি, প্রকৃত প্রকৃতি এখানে 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 এখানে। লে লাদাখের মজা আলাদা, হিমাচলের মজা আলাদা, সত্যি পুরো গ্রিন, পুরো গ্রিন ইয়ার, আর পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, মানে অসাধারণ 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 ভিউ গাইস। হ্যালো 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 হ্যালো, ও ভাই ও ভাই যাও, হ্যালো স্যার, স্যার অ্যাপেল ট্রিজ দেখ সকতা হুঁ, অ্যাপেল ট্রি কা, অ্যাপেল অ্যাপেল গার্ডেন, গার্ডেন তো আজ হোগা রো, অ্যাপেল গার্ডেন কিধার হ্যায় ইধার, অ্যাপেল গার্ডেন হ্যায় না, অ্যাপেল কা খেতি হাম দেখনা চাহতা হ্যায়, ইয়ে তো মুঝে পতা নহীঁ হ্যায় জি, নিচে সে দেখ রহা হুঁ, ইয়ে কিয়া হ্যায়, ইয়ে কিয়া হ্যায়, ইয়ে তো নাশপাতি, নাশপাতি হ্যায়, তো ইয়ে দেখনা, দেখ সকতে হো, যাও চলো চলো। হ্যালো গাইস, তো চলো এই আঙ্কেলকে সাথ যাতে, মুঝে অ্যাপেল গার্ডেন দেখনা হ্যায়, কিধার মিলেগা ইধার, অ্যাপেল গার্ডেন হ্যায় তো ইয়েহি, আচ্ছা পরনা ভি সেফ টুট চুকা হ্যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, বসে কুছ কুছ আপকো দেখনে কো মিল জায়েঙ্গে অন্দর কো, যাও হাম মে আ সকতে হো, বাইক উধার ঘুসাও, ওকে ওকে, চলো গাইস। তো মে ইধার সে আ রাহা থা, হ্যালো
मुझे एप्पल गार्डन नीचे से देखा, इसलिए मैं देखना चाहता हूँ। देखिए सर, बस तोड़ना नहीं है। नहीं नहीं, तू नहीं तोड़ सकते। आप चलिए ना मेरे साथ, आइए। आप अकेले? हाँ, मैं अकेला हूँ। कहाँ से सर? मैं वेस्ट बंगाल से हूँ। मेरा एक दोस्त है, वो नीचे है अभी। बुलाइए हमको, वेस्ट बंगाल के टीम आई हुई है पूरी। हाँ, इधर भैया को बुला था। वहाँ सो दादा के एक बार देखे नहीं एप्पल गार्डन बोलो जो जीतते पारे ना, তাছাড়া যা ইচ্ছা তাই করতে পারবে। ছবি আমি তো জাস্ট ছবি তুলব। আরে ভাইয়া, তুম কহাঁ গয়ে হো? চলে গয়ে হো ক্যা? ইয়ো 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 গাইস, সো দাদা তো চলে গেছে, আমি দেখিনি একা। সো গাইস, দিস ইজ নাসপাতি ট্রি। वाओ, हाँ, अच्छा अच्छा अच्छा, पीर का हार्वेस्ट हो चुका है। अच्छा, ये जो सेब है ना, ये हमारे पड़ोस के हैं। अच्छा अच्छा, हाँ 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 हाँ, नहीं नहीं नहीं, अच्छा अच्छा अच्छा। बाकी जो ये वाले कितने, ये अलग है। हाँ, अर्ली अच्छा 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 अच्छा। ये है जो सो गाइस, देखो छू सकता हूँ भैया, छू सकता हूँ ना। सो गाइस, दिस इज एप्पल। वाओ नाइस, बहुत बढ़िया। वाओ, ये देखो गाइस। अच्छा अच्छा, सितंबर अक्टूबर। अच्छा, वाह नाइस। सो गाइस देखो, आशा करी তোমাদেরকে আমি দেখাতে পারলাম। ওয়াও, সেরা লাগছে, সেরা, নাইস। আর ইয়ে কে হ্যাঁ, নাশপাতি। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। মেয়ে নিচে সে দেখা, ঠিক হ্যাঁ, ইসলিয়ে মেয়ে রুক গা ইধর। সো গাইস দেখো কেমন লাগলো বলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। ঝাঁকটা দেখো, ঝাঁকটা দেখো, ওয়াও জবরদস্ত। সো চলো, রাস্তায় যেতে যেতে আপেল গাছ দেখে নিলাম। দেখো এটা সবুজ, আস্তে আস্তে লাল হচ্ছে। দেখো এটা সবুজ, আস্তে আস্তে লাল হচ্ছে। ওয়াও নাইস। সো আশা করি তোমাদের ভালো লেগেছে। অ্যাপেল ট্রি, অ্যাপেল গার্ডেন, আপেলের বাগান। আমি নিচ থেকে যেতে যেতে লক্ষ্য করলাম, কিন্তু দাদা চলে গেল ফট করে। দাদা পারলো না, দাদা হয়তো কপালে ছিল না। যাই হোক, চলো সামনে যদি আবার দেখতে পাই আবার দাদাকে দেখাবো। ছি 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 ছি, দাদা কিন্তু সুন্দর জিনিসটা মিস করে গেল। আশা করি সামনে আরও গার্ডেন আছে। চলো রাস্তায় যেতে যেতে একটা ব্রিজ দেখতে পেলাম নদীর ওপর দিয়ে। তো ব্রিজটার উপর দিয়ে চার চাকা পার হচ্ছে, বাট আমি হেঁটে পার হতে চাই। ওয়াও নাইস গাইস, ও কি লাগছে দেখো, নদীটা বয়ে যাচ্ছে দেখো। নাইস 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 গাইস নাইস। স্যার মেরা এক ফটো খিঁচ দো না, মেরা এক ফটো খিঁচ দো না স্যার। सर मेरा एक फोटो खींच दो ना। एक क्या, तीन? ठीक है ठीक है ठीक है। हो गया, ठीक है, दोबारा करो। हाँ, ओवर हीटिंग क्यों बता रहा है यार? क्यों हो रहा है ओवर हीटिंग? ये वेदर की वजह से क्या? कहाँ ले से आए हो? हाँ हाँ हाँ, जाके आए? हाँ। कैसा रहा? अच्छा, मस्त वाला। ओहो, ये क्या ओवर हीटिंग हो बता रहा है? हाँ हाँ, ओके ठीक है। एक भी फोटो नहीं उठा ना, एक भी नहीं उठा फोटो। ओके 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 ओके, ठीक है।
मैं वेस्ट बंगाल से हूँ। वेस्ट बंगाल? हाँ हाँ। बाइक 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 में? हाँ बहुत लंबा रूट है। सो गाइस अभी छवि तुलते वाला ना मोबाइल था ऊपर हीटिंग हुए वैसे। हाँ नहीं नहीं ट्रैंक बैग के ऊपर था ना सूरज के। ठीक है बाय। কত আপেলের দোকান, আপেল নাশপাতি সব ফলের দোকান। নাইস 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 ওয়াও নাইস ইয়ার। আপেল কত কা হ্যায় ম্যাম? টু হান্ড্রেড কা বক্স তো হম তো ইতনা নেই লে সকতে হ্যায় না। ওয়াও নাইস। কেসে লে যাও ম্যাডাম, জায়গা তো নেই সব তো पैकिंग हो गया है। एक बॉक्स 200? हाँ, एक बॉक्स 200 है। कितना किलो है इधर? इसमें 3 किलो है। अच्छा अच्छा कितना दिन रहेगा ये? तो पूरा महीना रहेगा। ठीक तो है लेकिन कैसे ले जाओ? यहाँ रुको ना, इस पर ऐसा करके थोड़ा कम नहीं होगा मैडम? सर डेढ़ सौ बेस्टी में। नहीं नहीं ठीक है लेकिन थोड़ा कम कर लीजिए। मीठा होगा? हाँ मीठा होता है। और ये सब 200 का है बॉक्स? कौन सा? ये 100 का, ये वाला। ये 100 का है। ये 200? ये भी? ये भी। कोई छोटा पसंद करता है, कोई बड़ा पसंद करता है। अच्छा 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 आपको बड़ा पसंद है ना ये? ओके थोड़ा कम कर लीजिए मैडम, इतने दूर से आए हैं। और ये क्या है? ये क्या है? एप्पल का? एप्पल जूस, ग्रीन जूस, ब्लूबेरी, ग्रीन एप्पल का जूस। अल्कोहल नहीं है ना इस? कुछ नहीं है इसमें तो। अच्छा ये कितने का है? कौन सा? 14 रुपीस का ही है। हाँ 40 रुपए का है। अच्छा ग्रीन एप्पल का भी है, बेरी बेरी भी है, सब कुछ है, एप्पल का भी है। ओके ठीक है एक बॉक्स दीजिए। मैं घर पहुंचने में 5 दिन लग जाएगा। ठीक है 10 दिन लगाओ तभी नहीं कुछ। अच्छा अच्छा वाला दीजिए, ओ टाइप का दीजिए। कितना पीसेस है इधर? इसमें 24 पीस है। 24 पीस सब फ्रेश है ना? ओके मैम आप लोग चीज खराब देंगे फायदा नहीं है। एकदम एकदम एकदम। सो गाइस इट एक ही प्राइस है, थोड़ा कम नहीं सर? कसम से मैं आपके लिए। अच्छा ठीक है मैडम, ठीक है नो प्रॉब्लम नो प्रॉब्लम। ओके गाइस हमें एक डब्बा आपेल निलाम, चलो এটা কোন এখানে বাদ দাও হবে। ओके मैडम नाइस टू मीट यू, फिर मिलेंगे। ठीक है ओके ओके एकदम। यो আমার আপেল ঠেলানো মানালি থেকে আমি ঠিকঠাক করে নিয়ে যেতে পারি। গড সো গাইস কুল্লু গেলে তোমরা বাদিকে টার্ন নিয়ে নেবে সিমলা চণ্ডীগড় সোজা, মানে আমি ফ্লাইওভার দিয়ে উঠবো। চলো লাগছে গাইস, পাহাড়ের উপর বাড়িগুলো দেখতে এত ভালো লাগছে না, সেরা সেরা সেরা। সো আর একটা টানেল মানালি চণ্ডীগড় হাইওয়েতে। আচ্ছা 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 দেখো টানেলের ফ্রন্ট সাইডটা দেখো, এই পাহাড়টা কেটে এর মাঝখান দিয়ে টানেলটা তৈরি হয়েছে। এই দেখো কি হয়েছে, দেখো রাস্তা ধস নেমে গিয়ে সাইডে সব পড়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল কোথা থেকে দাদা? না না একটা পার্টনার আছে। কোথা থেকে? কলকাতার কোথায়? হাওড়া? আমি নদিয়া বেথরা হাওড়ি। আমার একটা পার্টনার আছে, ও আগে বেরিয়ে গেছে মনে হয়। চলো বেরোচ্ছি। কোথায় আছে প্ল্যান? কোথায়? ঠিক আছে ওটাই চলো চলো আসছি। হ্যাঁ আসছি। সো গাইস কলকাতার হাওড়ার ছেলে, ডাব্লিউবি নাম্বার দেখে আমি দাঁড়িয়ে পড়লাম। 3 দিনে বাড়ি ঢুকতে হবে এটাই প্ল্যান।
और तो सेफ जानी ब्रो, सावधान तुम फसो, नो प्रॉब्लम। चलो हिमाचल प्रदेश सब खतरनाक जैगाटुकू देखो कत मोटा कर देवाल कर लैंडस्लाइड सब बेसि है हिमाचले और खड़ा खड़ा पहाड़ हमार निजे ही भय लागे। ठीक है कि अवस्था देखो गत कैक दिन आगे लैंडस्लाइड हो तरपे देवालटा ना कि तैरी कर तैरी हो लैंडस्लाइड एरिया पुरो लैंडस्लाइड भयानक एरिया हमार तो धार दिए जाते खूब ही भय लागे। देखो रिसेंट हो सब रिसेंट होलिकार लोकर सकते कथा बोलो बोलो रिसेंट हो एम जी सो एक ब्रिज खूब सुंदर এখন তোমাদের হিমাচলে ট্রাফিক দেখাবো ল্যান্ডস্লাইড কিছু একটা হয়েছে না রাস্তা পরিষ্কার করছে বাইক কো সাইড করনা পড়েগা অ্যাম্বুলেন্স আ গয়া হ্যায় ভাই জেসিবি কি খুদাই সিন দেখো ওখান থেকে পাথরটাকে নিচে ফেলা যাবে यार देख के चल भाई ओ शाला तो जंगल दिए बनी जाए बड़ा। तो गाइस এতক্ষণ बाइक राइड करार पर एबार दाड़ालाम ए धाबाते चलो किछु खेये नेवा जाक। So guys, খাওয়া দাওয়া করলাম এবং লাঞ্চ করলাম। লাঞ্চ করে এবার চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে চণ্ডীগড় 130 কিমি 130। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, রেনকোট পরে নিই, প্লাস্টিক প্লাস্টিক যা যেখানে দেওয়া ঠিক করে নিই, অনেকটা পথ যেতে হবে। বৃষ্টি আর এই সব জায়গায় বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নেই, বৃষ্টি হতেই থাকে। হ্যালো গায়েস, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, আমরা পাঞ্জাব ঢুকে গেছি হিমাচল থেকে, রিফিউল করে নিলাম গাড়িতে। সো এখনও রেনকোটই গায়ে পড়া আছি। যাও দাদা টয়লেট করে আসুক। সো রাস্তা এত খারাপ ছিল কি বলবো তোমাদেরকে, এত খারাপ ছিল মানে তার মধ্যে বৃষ্টি আর জ্যাম এত লেগেছিল। সো এখান থেকে আর মাত্র 77 কিমি চণ্ডীগড়, রাস্তার মাঝখানে একটা গাড়ি খারাপ হয়ে গেছিলো এমনভাবে, তো ওর জন্য টাইম লেগেছে বহুত। কিছু করার নেই গায়েস, আমরা আজকে দেরি করে বেরিয়েছি, এটাই ভুল আজকে আমাদের। তাড়াতাড়ি বেরোলে হয়তো বৃষ্টি বৃষ্টি এসবের চক্করে বেরোতাম না। তো যাই হোক কোনো ব্যাপার না। ইয়ো তোমাদের কার কার রাতে বাইক চালাতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। সো দিস ইজ হাভেলি, দারু তো রাইট করতে কে টাইম পে নেই পিতা ভাই, নেই ভাই। ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, কলকাতা, হ্যাঁ কলকাতা। ওকে দিখাও ভাই, পঞ্জাব বহুত আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ ইনসান বহুত দিলদার হ্যাঁ ইয়াহ কা। সো গাইজ রুমে চলে এসেছি, রুমে এসে ডিনার করছি। সো শরীরটা টায়ার্ড আছে, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চলো আবার কালকে দেখা হবে। রোড আজকে খুবই জঘন্য ছিল, তবুও আমরা
হিল থেকে নেমে যখন পাঞ্জাবে ঢুকলাম তখন ভালো রোড পেলাম, তখন খুব সুন্দর রাইড করেছি, আশা করি তোমরা দেখেছো। তো কালকে আমাদের টার্গেট, টার্গেট বলে এখন কিছু নেই, যতটা পারবো যত দূর যত সম্ভব, এই আসার সময় যেমন 400-500 এরকম না, কালকে 600-700-800 হয়ে যেতে পারে। তো চলো গাইস আমি শুয়ে পড়ি, আবার তোমাদের সাথে নেক্সট মর্নিংয়ে দেখা হচ্ছে, টাটা।